স্কুলে দোতলার কার্নিশ থেকে ঝাঁপ দ্বাদশ শ্রেণীর ছাত্রীর। ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের স্কুলে। স্কুল কর্তৃপক্ষের দাবি, ক্লাস চলাকালীন শৌচাগারে যাওয়ার নাম করে বেরোয় দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার কিছুক্ষণের মধ্যেই দোতলার কার্নিশ থেকে ঝাঁপ দেয় ছাত্রী। প্রাণে বেঁচে গেলেও ছাত্রীর কোমর ও পায়ে গুরুতর আঘাত লেগেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। মেয়েটি দীর্ঘদিন ধরে স্কুলে আসে না। মেয়েটি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ এবং তার গার্জিয়ান আমার সাথে কথা বলতে এসেছিলেন এবং আমি বলেছিলাম যে স্কুলে, তারা বলছিলেন যে মেয়েটি স্কুলে এলে সুস্থ থাকবে, মেয়ে নাকি এখন সম্পূর্ণ সুস্থ। তা আমি বলেছিলাম যে স্কুলে যদি পাঠান তাহলে মা কিন্তু সাথে থাকবে স্কুলে। দোতলা ক্লাস চলছিল, সে ক্লাস টিচারকে বলে তার সে টয়লেটে যাবে এবং সে বেরিয়ে ওই সানসেটে লাফ দিয়ে সেখান থেকে নিচে লাফ দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নার্ভের সমস্যার জেরে মানসিক অবসাদে ভুগছিল ছাত্রী, সেজন্যই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। চোখের সামনে এই ভয়াবহ ঘটনা দেখে নিচু ক্লাসের বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। স্কুলে প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পড়ুয়াদের কাউন্সেলিং শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।